হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মাইল স্টাডি টপার্স একাডেমি। স্মাইল স্টাডি টপার্স একাডেমির আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা আমি একটু ডিসকাশন করব, তোমরা আমার ইনসাইটটা পাবে এই ভিডিওটা থাম্বনেলটা টপিকের ওপরে। যে টপিকটা হচ্ছে WBCS কি শুধুমাত্র আজকের দিনে মেধার কোনো চাকরি, অর্থাৎ শুধুমাত্র কি মেধা থাকলেই এই চাকরিটা পাওয়া যায়। তো এই নিয়ে আমি আমার কিছু ব্যক্তিগত মতামত রাখবো, আমার বিগত 6-7 বছরের অভিজ্ঞতা থেকে। মেন্টরিং করছি প্রায় 3 থেকে 4 বছর। তো সেক্ষেত্রে চলো ভিডিওটা শুরু করা যাক। আমি আশা করছি এই ভিডিওটা তাদের জন্য কাজে লাগবে যারা এখনো অবধি অনেকটা দ্বিধায় রয়েছো, WBCS প্রিপারেশনের মধ্যে রয়েছো, কিংবা WBCS প্রিপেয়ার বা WBCS এর লাইনে আসতে চাইছো। যে WBCS আসলে এই মুহূর্তে কি ডিমান্ড রয়েছে, এই WBCS এ অফিসার হওয়ার যে সমস্ত বড় বড় যে গ্র্যান্ডজার আমরা দেখতে পাচ্ছি যেটা সত্যিই আছে, তো সেক্ষেত্রে সেই গ্র্যান্ডজারটা পাওয়ার জন্য শুধুমাত্র কি মেধা যথেষ্ট, অর্থাৎ তোমার যে একাডেমিক কোয়ালিফিকেশন আছে, তুমি হয়তো ফার্স্ট ক্লাস পেয়েছো, তোমার খুব ভালো ডিগ্রি আছে, তোমার ব্যাচেলার্স খুব ভালো ভালো মার্কস পেয়েছো, মাস্টার্স এ পেয়েছো, তুমি তার থেকেও কোনো উচ্চতর ডিগ্রি করছো, কিন্তু প্রসঙ্গ হচ্ছে এই সমস্ত ডিগ্রির সাথে, এই সমস্ত ডিগ্রিতে তুমি যে মেধা অর্জন করেছো, তোমার মেধা দিয়ে যেই ধরনের ডিগ্রি গুলো অর্জন করেছো, তার সাথে কি WBCS এর কোনো কানেকশন আছে, আর যদি থেকে থাকে সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ। চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, প্রথমেই যেটা আমি বলবো সেটা হচ্ছে মেধা ছাড়াই পৃথিবীতে কোনো পরীক্ষায় পাস করা সম্ভব নয়। কিন্তু তার সাথে এটাও সত্যি কথা যে মেধার সাথে কঠোর পরিশ্রম যদি থাকে, তবেই কিন্তু কোনো পরীক্ষাতে তুমি যদি কখনো পিছিয়েও আসো অন্য কারোর থেকে, তাকে টপকে এগিয়ে পরীক্ষাটা জেতা সম্ভব। আমরা স্কুল লাইফ থেকে যদি আমাদের কিছু কেস স্টাডিজ তুলি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, সেক্ষেত্রেও কিন্তু তুমি তোমার চারপাশে কিংবা হয়তো তুমিও যে ভিডিওটা দেখছো তাদের মধ্যে একজন, যারা হয়তো যখন প্রথমবার ক্লাসে কোনো পরীক্ষার আগে কোনো একজন মেধাবী স্টুডেন্টকে দেখেছিল, যার মেধাকে দেখে সে সত্যি সত্যি অনুপ্রাণিত হয়েছিল, কিন্তু সে বুঝেছিল তার লেভেল অফ মেধা হয়তো তার নেই, কিন্তু সে যদি একটু বেশি পরিশ্রম করে তাহলে কিন্তু সে সেই মেধাকেও হারিয়ে দিতে পারে। এবং এই কথা কিন্তু সত্যি বছর বছর যুগ যুগ ধরে এটা প্রমাণিত হয়েছে। এবার সেক্ষেত্রে এই যে কনসেপ্টটা, যেখানে মেধাকে অনেক ক্ষেত্রে পরিশ্রম সাফল্যের পথে এনে দিচ্ছে, মেধাকে অনেক ক্ষেত্রে পরিশ্রম এবং প্রপার ক্যালকুলেশন এন্ড স্ট্র্যাটেজি হারিয়ে দিচ্ছে, এইখানেই কিন্তু WBCS এর পরীক্ষার কথাটা আসছে। এবং সেটা আমার ব্যক্তিগত মতামত, কিন্তু তোমরা নিজেরা কমেন্টে জানিও কথাটা কতটা সত্যি, কথাটা কতটা সত্যি নয়, ঠিক বা ভুল তোমরা নিশ্চয়ই জানিও। তো আমি একটা ঘটনা বলছি, সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে তোমাদের কি করা উচিত। তো প্রথম বিষয়টা হচ্ছে, ধরো যখন WBCS পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করা হয় ছাত্রছাত্রীরা যখন করে, আমি বিগত 2017 সাল থেকে যেটা দেখছি, আমি আমার সেই বিষয়টাই তোমাদের সাথে এক্সপ্লেন করছি, সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েশন যখন শেষ হয়, তোমরা নিজেরাও জানো গ্র্যাজুয়েশন শেষ হওয়া বা মাস্টার্স শেষ হওয়ার পরেই অধিকাংশ ক্ষেত্রে তোমরা প্রত্যেকে WBCS এর ফিল্ডে আসো, এবং সেই ফিল্টার ব্যাপারে তোমরা জানতে পারো তোমাদের আশপাশের থেকে, ইউটিউবের থেকে, ফিল্টার গ্র্যান্ডজারের থেকে, যেটা লাস্ট 5 বছর জানা যাচ্ছে যে এই ফিল্ডে এটা আছে, সেটা আছে, সবকিছু ধরনের সুযোগ সুবিধা আছে, একটা সিকিউরিটি আছে, এই চাকরিটার একটা সম্মান আছে, এই সবকিছু দেখে তোমরা যখন এই ফিল্ডটাতে আসো, মূলত তোমরা যখন ফিল্ডের এই সিলেবাস জানো, প্যাটার্নটা ইনিশিয়ালি জানতে পারো, তখন তোমরা বুঝতে পারো অধিকাংশ ক্ষেত্রেই যে আমাদের তো একাডেমিক কোয়ালিফিকেশন অনেক ক্ষেত্রেই ভালো আছে। কারণ আমি ভিডিওটা তাদের জন্য বানাচ্ছি যাদের একাডেমিক কোয়ালিফিকেশন খুব ভালো, কিন্তু সেক্ষেত্রেও ভেবেচিন্তে WBCS এর ফিল্ডে এসো, বা WBCS ফিল্ডে আসার পর যারা অনেক ক্ষেত্রে ধাক্কা খেয়েছো, ব্রেকিং পয়েন্টে পৌঁছেছো। আমি অসংখ্য স্টুডেন্টকে চিনি যাদের ফার্স্ট ক্লাস অবধি ছিল এবং তারাও WBCS এর জার্নি থেকে বিচ্ছিন্ন ভাবে ছিটকে গেছে। এরকম স্টুডেন্টকেও চিনি যে খুব মিডিয়কর ব্যাকগ্রাউন্ড থেকে এসে WBCS হয়েছে। আমাদের চ্যানেল, বহু ইউটিউব চ্যানেলে কিন্তু এরকম অসংখ্য WBCS অফিসারের অনুপ্রেরণামূলক স্টোরি আছে, যেখানে তারা একাডেমিক্যালি খুব মিডিয়কর ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, কিন্তু কঠোর ক্যালকুলেশন, কঠোর পরিশ্রমের দ্বারা তারা কিন্তু WBCS হয়েছে, তারা মেধাকে বিট করেছে। তাই এটা তাদের জন্য কিছু টক্সিক টাইপের যারা স্টুডেন্ট আছো, যারা একাডেমিক্যালি খুব স্ট্রং এবং তারা অনেক ক্ষেত্রে WBCS ফিল্ডে যারা চর্চা করছে তাদেরকে মনে করো যে এটা খুব সহজ, তাদের জন্য কিন্তু ভিডিওটা বানাচ্ছি। এবং সেই সমস্ত ভালো ছেলেমেয়েদের জন্য যারা সত্যি মেধা আছে, তোমরা একাডেমিক্যালি প্রচুর মেধা আছে এবং তারপরও তোমরা এই ফিল্ডে এসে দেখতে পাচ্ছ যে তোমরা হাবুডুবু খাচ্ছ, তাহলে সেটা কেন? তো সেই জন্য মাথায় রেখো যে যখন গ্র্যাজুয়েশন শেষ হচ্ছে এবং অসংখ্য ছেলেমেয়ে আসছে গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরে, সেই সময়টাতে যেটা দাঁড়াচ্ছে যে শেষ হওয়ার পরেই যখন আমরা WBCS এ আসি, তার তখনও কিন্তু ইনিশিয়ালি তোমরা WBCS এর চাপটা বুঝতে পারো না। আমি যদি একটা সাবজেক্ট নিই, ইতিহাস, শুরু থেকেই তোমাকে পুনাম দালাল দহিয়ার হরপ্পা সভ্যতা পড়ানো হচ্ছে না, ইনিশিয়ালি অনেক ইনস্টিটিউটে সেটা হয় না, সহজ একটা নোটস তোমার সামনে থাকে,
ইনিশিয়ালি চ্যাপ্টার গুলো খুব সহজ হয়, কিন্তু যখন চ্যাপ্টার গুলো এগোতে থাকে তখন গিয়ে কিন্তু সমস্যাটা বাড়ে, কারণ তখন প্রত্যেকটা চ্যাপ্টারকে মাথায় রাখতে লাগে, প্রত্যেকটা সাবজেক্টে রাখতে লাগে। সমস্যাটা এখানে হয়, কমেন্ট সেকশনে জানো আমি ভুল বলছি কিনা, কারণ আমি আমার স্টুডেন্টদেরকে খুব খুব কিনলি অবজার্ভ করি। এবং তার সাথে যেটা আসে সেটা হচ্ছে আমাদের অধিকাংশ প্যারেন্টসদের একটা সমস্যা। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, প্যারেন্টিং প্রবলেম। আমাদের অর্ধেক প্যারেন্টস এর বাংলাতে এটা মনে হয় যে একাডেমিক্স হয়ে গেছে মানে সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছি মানেই সাথে সাথে সেই চাকরিটা হয়ে যাবে, যেহেতু তাদের সময় চাকরিটাকে অনেক সময় আমি শুনেছি যে চাকরি খুব সহজ হতো আজ থেকে 30-40 বছর আগে। তো তারা কিন্তু সত্যি সত্যি এটা ফিল করে যে এই মুহূর্তে দাঁড়ালে হয়তো 1 বছর প্রিপারেশন নিলে চাকরি হয়ে যাবে, সে হয়তো WBCS এর প্রিপারেশন নিচ্ছে এবং সেটা হয়তো একটা ম্যান্ডেটরিনেস চলে আসে যে 1 বছরের মধ্যে চাকরিটা হয়ে যাবে, যেটা কিন্তু নয়। যারা চাকরিটা পায় অধিকাংশ সাকসেসফুল ক্যান্ডিডেট যারা আছেন, যারা অনুপ্রাণিত করছেন বাংলাকে, তাদেরকে জিজ্ঞাসা করলে দেখতে পাবে যে পথটা আসলে এত সহজ নয়। এবং সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা অর্থাৎ তোমরা তোমাদের বাবা মাকে বোঝাতে ব্যর্থ হয়ে যাও, ছেলেদেরকে চাকরির চাপ দেওয়া হয় তো মেয়েদেরকে বিয়ের চাপ দেওয়া হয়। সেক্ষেত্রে এইটাও একটা বিষয় যে মেধা যখন ভবিষ্যতে একটা ডাউটে পড়ে যায়, মেধা যখন কোনো ক্ষেত্রে পিছিয়ে যায়, মেধা যখন কোনো ক্ষেত্রে অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায়, তখন সেই মেধা জিরো হয়ে যায়। এবং সেখানে যদি নিজেকে জেদে রেখে পরিশ্রম করা যায় তবেই কিন্তু WBCS সেই অবধি পৌঁছানো সম্ভব। তো এই জন্যই এই ভিডিওটা বানালাম, যাতে তোমরা বুঝতে পারো যে এই প্রিলিমসটা গেছে 101 কাট অফ উঠেছে, সেসব নিয়ে আমি ভিডিও বানাবো না। কিন্তু রিয়েলিটি যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, যদি তোমার মধ্যে ভাই দম না থাকে, লড়ার দম না থাকে কিছু ক্ষেত্রে ফ্যামিলির সাথে, চারপাশের সাথে, নিজের সাথে, তুমি যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হও WBCS তুমি হবে না, এটা জেনে রাখো। মেধা অবশ্যই জরুরি পড়াশোনাটার ক্ষেত্রে, কিন্তু ওই পড়াশোনাটা করার জন্য রেগুলার যে বসতে হবে সেটা বসতে গেলে দম লাগবে, সেটা বসতে গেলে মোটিভেশন লাগবে, সেটা যদি তোমার মধ্যে না থাকে তাহলে তোমার এন্ড হয়ে গেছে WBCS এর জন্য। মোটিভেশনই দিচ্ছি, ডিমোটিভেট করছি না, রিয়েলিটি বলছি। তাই সেক্ষেত্রে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, ভিডিওটা যদি সত্যিই মনে হয় যে স্যারের কথাটা ঠিক তাহলে কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।